টকটু মেয়রে এবার কসবায় পানীয় জলের সমস্যা নিয়ে প্রশ্নের মুখে পড়লেন ফেরহাদ হাকিম। আপনার জন্য আমি মিথ্যাবাদী হয়ে যাচ্ছি, পৌরসভার ডিজিকে ধমক মেয়রের, কসবা জলের সমস্যা নিয়ে মেয়রের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন কসবার বাসিন্দারা। নমস্কার, আমি কলকাতার মেয়র কবি হাকিম বলছি। নমস্কার, আমার নাম দেবাশীষ মিশ্র, আমি কসবা কোমরপাড়া থেকে বলছিলাম। আপনার সাথে এই নিয়ে আমার ডিগ্রি হওয়ার কথা হচ্ছে। আপনাকে আপনার সাথে কথা হয়েছিল 2019 সালের ডিসেম্বরে, তারপরে 2021 সালে কথা হয়েছিল, আজকে আবার 2024 সালে কথা হচ্ছে। আমাদের এখানে জলটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার আসে এবং জলের কোয়ালিটি খুব খারাপ। তো আপনি 2019 বলেছিলেন 2 বছর লাগবে, এখন করোনা কারণে 2021 বললেন কোনো কারণের কাজ আটকে গেছে, আরো 2 বছর লাগবে। 2021 আপনি আপনার টিমের সঙ্গে কথা বলে জানিয়েছিলেন, আজকে তারপরেও 3 বছর হয়ে গেল, এখনো আমাদের ঠিক একই অবস্থায় রয়েছে। জল ওরকম বাজে এবং কিছুদিন পর পরই ফেরুল জ্যাম হয়ে যাচ্ছে, জ্যাম হলে রাস্তা করছে। 2021 করার পরে করোনা করেছে, তারপরে 2024 আপনি তাহলে কেন মৃত্যু হবে বলে কতদিন, 24 বলবো কতদিন, 19 বলেছি, 21 বললাম করোনা 2 বছর আছে, 24 হবে ঘাটালে ভোটের দিন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে কেশপুরে বারবার বাধা দেওয়া হয়েছিল, তার গাড়ি পর্যন্ত আটকানো হয়েছিল, আর এবার তৃণমূল কর্মীদের তার পুরস্কার দেওয়া হলো। কেশপুরে হিরণের গাড়ি আটকানো এই কর্মীদের সংবর্ধনা দিল তৃণমূল কংগ্রেস, কপালে তিলক কেটে মালা পরিয়ে সংবর্ধনা দিল তৃণমূল। আজকে ওরা আমাদের সক্রিয় কর্মী, এই মহিলা সহ যারা আজকে ডেকেছি, এরা হিরণকে আটকায় না, এরা আমাদের দলের কর্মী, কর্মী হিসাবে প্রতিবাদ করেছিল যে 24 তারিখ রাত্রে হিরণ সঙ্গে থেকে কেন্দ্র বাহিনীকে নিয়ে আমাদের বুথে, 3টা বুথে যে হিসাবে মানুষকে মারধর করেছিল বুথের কর্মীকে, আমাদের রান্না খাওয়া দাওয়া হয়েছিল সেখানে, কিন্তু আমাদের খাওয়া দাওয়া উল্টিয়ে দিয়েছিল, খেতে দেয়নি, তার প্রতিবাদ করেছিল, জবাব চেয়েছিল কেন কালকে মাপ দেওয়া হলো, তার জবাব চাই হিরণের কাছে। পরিকল্পনা মাফিক এসব কাজ করা হয়েছে, গাড়ি আটকানো হয়েছে, ভোটের নামে প্রহসন হয়েছে গোটা কেশপুরে, এটা গণতন্ত্রের লজ্জা বলে আমি মনে করি।